কেমন আছো? আমি রঞ্জন, আজকে তোমাদের সাথে আজকে আমাদের চ্যানেলের প্রথম ব্লগ শুরু করেছি। আমরা যেটা প্ল্যান করলাম যে আমাদের বাসার ছাদে আজকে আমাদের একটা প্রিপারেশন আমরা করতে যাচ্ছি সবাই মিলে পরিবারের সদস্যরা। তোমরা হয়তো পরবর্তীতে দেখতে পারবে, আমরা শেয়ার করব। আশা করি তোমাদের এটা ভালো লাগবে, কারণ প্রিপারেশন একটু নিউ আছে আমাদের বাসার ছাদে। হ্যাঁ, এবং দেখুন, দেখো আমাদের সাথে কিন্তু আমার ফ্যামিলির আরো বেশ কিছু মেম্বার আছে। আমার মেয়ে আছে, আমার ওয়াইফ, আমার ভাগ্নে, আমার দিদি, এবং ক্যামেরার ওই পাশে আছে আমার ভাগ্নে মনি। তাহলে আমাদের প্রিপারেশনটা আজকে যেটা হতে যাচ্ছে আমরা সেটা নিয়ে একটু কথা বলি, এবং আমাদের যারা দর্শক তাদেরকে আমরা একটু দেখাই যে আমরা বেসিক্যালি আজকে কি রান্না করতে যাচ্ছি। তোমরা হয়তো নাম শুনে থাকবে, এটা হচ্ছে একটা হান্ডি চিকেন। হ্যাঁ, সো আমাদের এটার জন্য আমরা যা যা প্রিপারেশন গুলো নিয়েছি আমরা একটু দেখে ফেলি। মানে এদিকটাতে ধরো প্লিজ, এটা আমাদের লাগছে চিকেনটা, আর পাশাপাশি পেঁয়াজের প্রিপারেশনটা এখনো নেওয়া হয়নি, এটা নেব। এটা হচ্ছে গার্লিক জিঞ্জার পেস্ট আছে আমাদের এখানে, টমেটো আছে, কিছু গ্রিন চিলি আছে, পাশাপাশি এখানে আমাদের কিছু মশলা যেগুলো খুব কমন মশলা আছে, রেড চিলি পাউডার, টার্মারিক পাউডার, কামিন পাউডার, কোরিয়ান্ডার পাউডার, আর কিছু সিক্রেট মশলা আছে যেগুলোর কথা আমরা না বলিয়ে তোমরা একটু দেখে সন্তুষ্ট থাকো। আর বেসিক্যালি আমাদের এটার সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো রান্নাটা কিন্তু হবে এই পাত্রে, ঠিক আছে? আর এই পাত্রে রান্নাটা হবে মজার আরেকটা জিনিসের উপরে, সেটা থেকে সেটা তোমাদেরকে দেখিয়ে দেই। সেটা হলো গিয়ে এইটা হবে হচ্ছে এই চারকোলের উনুনে। সো এখানে একটু ক্লোজ আসো, চারকোলটা দেখাও। বেসিক্যালি এই চারকোলে আমরা কিন্তু এই রেসিপিটাকে কুক করবো। হ্যাঁ, তাহলে প্রিপারেশনটা শুরু করে দেবে। হ্যাঁ, তাহলে আমি প্রথমে হচ্ছে এক কাজ করি, প্রথমে তুমি আমাকে মশলাগুলো দাও। এগুলো কি কি রাখি রেখেছি এখানে? এখানে রেখেছি হলুদ বাটা, হলুদ বাটা বলছি গুঁড়ো। এখন তো বাটার যুগ নাই, বাটার যুগ আসলে একসময় ছিল, এখন পুরোটাই হলুদের গুঁড়োর কাজ। এটা হলুদ গুঁড়ো দিলাম, তারপরে মরিচের গুঁড়ো দিচ্ছি একটু, একটু ধনের গুঁড়ো দিচ্ছি, আর জিরার গুঁড়ো দিলাম। হ্যাঁ, একটু জিঞ্জার পেস্ট গুলো দাও, সামান্য পরিমাণ। আমাদের যেহেতু একটা মাত্র মুরগি প্রিপারেশন, তো আমরা খুব বেশি এতে ইউজ করব না, সামান্য পরিমাণে আমাদের লাগছে এটা। জিঞ্জার পেস্ট আমি দিয়েছি, জিঞ্জার পরিমাণ একটু বেশি দিয়েছি। আচ্ছা, আমি এখানে একটু ভিনেগার ইউজ করবো, জাস্ট এক সিপি, এটা আমাকে একটু দিয়ে দাও। আর আমাকে একটু দিয়ে দাও কি বলে টমেটো সস দাও। এখন পেঁয়াজটা দিয়ে দিই, সাথে তুমি ইয়ে দাও। আর এই মশলাগুলো এখানে আমরা রেখেছি হচ্ছে, একটু ক্লোজ আসো, জিরা আছে, মৌরি আছে, লবঙ্গ আছে, দারচিনি আছে, আর এখানে দুই রকমের এলাচ আছে, ঠিক আছে, শাহি এলাচ আর নর্মালটা। এখানে আমরা রেখেছি তেজপাতা, এটা আমি নর্মালি দিয়ে দিচ্ছি,
আর এই প্রিপারেশনটা আমি পরে করে এটাকে অ্যাড করব পরে একটু পরে আপাতত এইভাবে আমরা মাখিয়ে রাখছি আর এখানে সামান্য একটু পরিমাণে তেল দিচ্ছি আর আমরা লবণটাও দেব একটু পরে যখন হলো আমরা ওই মশলাটা মাখাব ওকে আমি এইভাবে একটু মাখিয়ে রাখছি হাঁড়িটা যেহেতু আমাদের হাঁড়িতেই প্রিপারেশনটা হবে টাচ করব হাঁড়ির মধ্যে একটু তেল মেখে নেব তেলটা একটু দিয়ে দিচ্ছি কিছুটা তেল দিলাম দিয়ে এখন গরম লাগে না হাঁড়িটাকে ভালো মতো ঘুরিয়ে 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 ভেতরটাতে তেল মাখিয়ে দিই সুন্দর করে তেলটা মেখে দিলাম এখন মাংসটাকে আরেকবার মেখে নিই তাহলে মশলাটা সুন্দরভাবে ঢুকে যাবে আর আমাকে তুমি এটা দাও ওই কি বলে টমেটোটা আমরা ওখানে রেখেছি টমেটোটা আমাদের লাগবে শুধুমাত্র টমেটোটা আমরা দিয়ে কাঁচা লঙ্কাটা রেখেছি কাঁচা লঙ্কাটা আমরা জাস্ট শেষে উপরে দিয়ে ঢেকে দেব যেহেতু এটা একবারে রান্না হবে তাহলে আমাদের একটু কাজ করতে হবে সেটা হলো এখানে কিন্তু কোনো নাড়ানো থাকে পারফেক্ট জাস্ট একদম একবারে কোনো সমস্যা নেই রান্নার জন্য যাবে আবার একবারে বের হয়ে আসবে একবারে বের হয়ে আসবে কোনো নাড়ানোর কিন্তু কোনো অপশন নেই আমরা এটাকে সুন্দর করে ঢুকিয়ে দিচ্ছি নাইস হয়ে গেল মোটামুটি সবকিছু অ্যাড করা শেষ শেষে জাস্ট গ্রিন চিলিটা এই গোটাই এইভাবেই দিয়ে দেবো এই ফয়েল পেপারটা দিয়ে আমি এটাকে সুন্দরভাবে সিল করব হ্যাঁ যাতে ভিতরে থেকে বাতাসটা কোনোভাবে বাইরে না আসতে পারে পুরো রান্নাটাই দমে হবে ইটিল টেক টাইম হোপফুলি আমরা এখন তুলে দিচ্ছি এর উপরে প্রথমে আমরা কাজ করবো সেটা গরম আছে এদিকে রাখবো তুমি করে এটাকে আস্তে করে এখানে বসিয়ে দিচ্ছি গরমে এটা আস্তে আস্তে হতে থাকবে এখন আমাদের কিছু করার নেই আমাদের জাস্ট অপেক্ষা করা ছাড়া যে এটা কখন রেডি হবে রেডি নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়েছে যে আমি আর বলতে পারছি না হয়তো তোমাদেরকে বোঝাতে পারছি না একটু ক্লোজলি আসো যে এখানে থাকলে মানে এই অ্যারোমাটা মানে তোমরা ফিল করতে পারতে মানে মানে এত সুন্দর একটা অ্যারোমা আসছে হ্যাঁ
তোমরা ওই পারে থেকে আমাদেরকে দেখে সন্তুষ্ট থাকতে হবে আশা করি, কিন্তু শেষ পর্যন্ত এটা যে অবস্থায় দাঁড়াবে আমরা যখন খাবো তখন তো ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা বুঝতে পারবে তখন যে এটা কেমন হলো। প্রচলিত কিছুর বাইরে যে কিছু একটা হবে দেখা যাক, আমাদের চেষ্টাটা আসলে তেমনটাই ছিল। হ্যাঁ, এখন আর বিষয়টা কি মানে যেহেতু মাটির হাড়িতে রান্নাটা হচ্ছে, মানে মাটির যে একটা ফ্লেভার আমার মনে ওইটাও বেশ একটা স্ট্রং হয়তো হলেও আসলেও আসতে পারে। হ্যাঁ, এক হচ্ছে মাটির হাড়িতে হচ্ছে, দুই নম্বর কিন্তু সেই আমাদের ট্রেডিশনাল ওয়েতে যেটা কিনা শুরুর দিকে মানুষজন চারকোল ছাড়া রান্নাই করতো না, একদম একদম চারকোলেই কিন্তু রান্নাটা হচ্ছে। হ্যাঁ, এই কয়েল মানে স্মোকের এটারও কিন্তু একটা ফ্লেভার থাকে। হ্যাঁ, এটাও কিছুটা হলেও আসবে, আসবে আমাদের এই দৃষ্টিতে। রান্নাটা অনেক সুন্দর মনে হচ্ছে, ভালো মনে হচ্ছে, অনেক মজার হবে। হ্যাঁ, এটা রিয়েলি, আর প্রসেসটা কিন্তু মানে টোটালি ইউনিক। তো ঠিক আছে, আমরা এইভাবেই আসলে রান্নাটা চলতে থাকুক, আরো হয়তো 10-15 মিনিটস লাগবে। তারপরে আমরা যখন এটাকে আনপ্যাক করব, আনর‍্যাপিং করব, তখন তোমাদের সাথে শেয়ার করব যে হ্যাঁ এটা দেখতে কেমন হলো, আর পরবর্তীতে খেতে খেতে তো বলবো যে এটা খেতে কেমন হলো। খুলে দেখি, আচ্ছা ফয়েল পেপারটা কিন্তু সরিয়ে ফেলা হয়েছে। হ্যাঁ, ফয়েল পেপারটা আমি অলরেডি সরিয়ে দিয়েছি। এখন দেখো অ্যারোমাটা, হ্যাঁ কি সুন্দর গন্ধ। ভাষায় প্রকাশ করা যাবে না এতটা টেস্ট, মানে আনবিলিভেবল, মানে রাইসের সাথে বলো বা পরোটার সাথে বলো, ইভেন নানের সাথে অনেক ভালো লাগছে। যে কোনো কিছুর সাথে তুমি আসো, চলে আসো বাবা, সামনে বসো, দেখো তোমাকে একটু খাই, যদিও তোমার একটু ঝাল লাগতে পারে। হ্যাঁ, বাট তুমি ঝাল লাগলে বলবে। হ্যাঁ, একটু খেয়ে দেখো, তুমি লাগবে তো, ঝাল কি লাগে, মজা হয়েছে না বাবা? কতটা আমি খাই একটু, অনেকটা না? রাখো, আসো তুমি একটু খাও, মজা এখান থেকে একটু। আমাদের এই যে আজকে এত ক্ষণের পরিশ্রম, এটা আসলে শেষ পর্যন্ত মনে হচ্ছে যে না যাই হোক, আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের, এটাই প্রথম ভাগ, তো আশা করব যে তোমরা সবাই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, এবং তোমাদের যে কোনো সাজেশন থাকলে আমাদেরকে বলবে, আমরা ট্রাই করব যে ওটাকে কোনোভাবে আমরা এক্সিকিউট করতে পারি কিনা। আর অফকোর্স যে কোনো নোটিফিকেশন পেতে গেলে তোমাদেরকে তো বেল বাটনটাতে প্রেস করতেই হবে।